নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির লটারি প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আগামীকাল 12 মার্চ 2023 রবিবার। প্রতিদিন আমি কোনো না কোনো রাশির নাম কিন্তু আপনাদের সামনে বলি। কিছু মানুষের সাথে কিন্তু আমি যে কথাগুলো বলছি মিলে যাচ্ছে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলছে না। তাই আমি বারবার বলি, ভিডিওর আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন। জীবনে প্রত্যেক মানুষের মহাপ্রাপ্তির একটা যোগ থাকে, অর্থাৎ সময়টা কিন্তু নির্বাচন করা বিশেষভাবে দরকার। অর্থাৎ আপনার প্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার মহাপ্রাপ্তি হতে পারে, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারবে। এবং যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন, আমি একটি কথা বলছি, রাহু রক্ষা কবচ যারা নিচ্ছেন, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য, ছোটো ছোটো নাম্বারের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ চমৎকারী কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগে এই মহাপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব। যারা রাহু রক্ষা কবচ বুকিং করছে, প্রচুর জন বারবার বলছেন যে স্যার একটু তাড়াতাড়ি দেন। আমি একটু কথা বলি এই ব্যাপারটা নিয়ে। দেখুন, তাড়াতাড়ি করতে গেলে কিন্তু কিচ্ছু হবে না। যে আমি বুকিং করলাম, আমাকে খুব চট জলদি দেন, আপনি এতদিন অপেক্ষা করলেন, কারণ এটা সঠিক নিয়মে তৈরি করে, সঠিক পদ্ধতিতে অনেক ক্রিয়া করে কিন্তু এই কবচ তৈরি করা হয়। এই জন্য সব কিছু কিন্তু একটু সময় লাগবে। মানে বুকিং করে করে আপনারা চাইছেন যে আমাকে চট করে দিতে হবে, এরকম প্রচুর আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে আমার বুকিং হয়ে গেছে, আমাকে আজ তো আজই দিতে হবে। সব কিছু একটা নির্দিষ্ট তিথিকোণ রয়েছে, সময় রয়েছে, যে তিথিকোণে শোধন করে অনেক কিছু ক্রিয়া রয়েছে। এই জন্য যারা তাড়াহুড়ো করছেন তারা আমার কাছ থেকে নেবেন না, আর যারা ধৈর্য নিতে পারছেন, ধৈর্য রাখতে পারছেন, তারা কৌশিকরায়ের সঙ্গে যোগাযোগ করুন রাহু রক্ষা কবজের জন্য। ধৈর্য রাখতে পারছেন, কারণ এটা চট জলদি কিন্তু আমি আপনাকে দিতে পারবো না, এটার বিশেষ ক্রিয়া কিন্তু রয়েছে। এবং যাদের প্রচুর অর্থ লস গেছে এই প্রাপ্তির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি বলবো বার্থ চার্ট রিফরমেশনটা আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার এই প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। আমি বারবার বলি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা আগে জানা একান্তই দরকার। এই গ্রহগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, বুধও কিন্তু এই অর্থপ্রাপ্তির মেন কারক গ্রহ, এবং এটা ভাগ্যের উপর নির্ভর, ভাগ্যের উপর ডিপেন্ড। অর্থাৎ আপনি আপনার ভাগ্য ভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, ধর ভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। দেখুন, আমাদের ক্ষেত্রে একটি কথা আমি বলি, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে শুভ অবস্থাতে থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আপনি যে রাশিরই মানুষ হন না কেন, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে আপনি জেনে নিন। কারণ আপনার ন্যাকাল চার্টে
যে গ্রহগুলোকে শুভ থাকা দরকার, সেই গ্রহগুলোর সঠিক পাওয়ার থাকা কিন্তু একান্তই প্রয়োজন। আপনি ইনভেস্টমেন্ট করছেন আমার কথা শুনে, কিন্তু আপনার যদি যোগ যদি থাকে, নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। আগামীকাল রবিবার রয়েছে, ছুটির দিন রয়েছে, একটা ট্রাই করতেই পারেন আপনারা, কিন্তু আগে দেখে নিন আপনার ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা এবং বার্থ চার্ট রিফরমেশন, এই ফর্মুলাটি অ্যাপ্লাই অবশ্যই আপনারা করুন। এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আগামীকাল ধ্রুব যোগ রয়েছে, যে পাঁচ রাশির আমি কথা বলবো সেই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে। আপনার ন্যাকাল চার্ট অনুযায়ী ফরচুনা নাম্বার, আপনার ন্যাকাল চার্ট অনুযায়ী আপনার যে সময়, কোন সময়টা আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু জানা একান্তই দরকার। অর্থের জায়গাটা, অর্থের ডিপার্টমেন্টটা আপনাকে কিন্তু ঠিক করা দরকার, তবেই কিন্তু আপনার ওই মহাপ্রাপ্তি ঘটবে। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো লিখে রাখুন, সেই রাশির নাম আপনার সিংহ রাশি। টার্গেট নাম্বার এক, শুভ সময় দুপুর দুটো থেকে চারটা আঠেরো মিনিট পর্যন্ত। দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। টার্গেট নাম্বার দুই এবং তিন, সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনার আগামীকালের টার্গেট নাম্বার সাত এবং দুই, আপনার শুভ সময় বারোটা থেকে একটা চার মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। টার্গেট নাম্বার ছয়, শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং ছয়। আপনার যে শুভ সময় সকাল আটটা একচল্লিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির কথা আমি বললাম, অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা নিশ্চিত রূপে কিন্তু উঠে আসতে চলেছে। তবে ভিডিওটি একবার না, আপনারা পাঁচবার শুনুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।